তো এই ঘটনাটা মোটামুটি এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম তার এক থেকে দু ঘন্টা পরে, ওই ভিডিওটা আপলোড করার পর হঠাৎ একটা বন্ধু, যার সাথে মোটামুটি আমার দু তিন মাস কোনো কন্ট্যাক্ট হয়নি, হঠাৎ মেসেজ করলো। মেসেজ করে বললো, কী রে টাক ঢাকার জন্য কি এখন ফেসক্যাম ভিডিও বন্ধ করে দিলি? যখন দরকার পড়বে এটা তো খোঁজ পাওয়া যাবে না, এদিকে কাটাখায় নুনের ছিঁড়া দেওয়ার সময় সবার আগে থাকবে। দেখো আমার যে উপরতলা ফাঁকা এটা মোটামুটি সবাই জানে, এটা সিক্রেট তেমন কিছু নয়, এবং আমি এটাকে সিক্রেট রাখিও না। মানে আমার যথেষ্ট স্ট্যামিনা রয়েছে যে একদিন আমি জনি সিন্স হয়ে যাবো। আই অ্যাকচুয়ালি শুডন্ট বি ব্রেকিং অ্যাবাউট দিস। তো মোটামুটি এটা একটা আপডেট ভিডিও, আমি এটাকে যতটা সম্ভব আনকাট রাখতে চাইছি, কারণ আমি অন্য একটা ভিডিওর উপর বর্তমানে কাজ করছি। স্পয়লার অ্যালার্ট, এটা রোস্ট ভিডিও হতে চলেছে এবং সেটা এডিট করতে গিয়ে, ফোনে এডিট করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবার থেকে ফেসক্যাম ভিডিও অনেকটাই কম আসবে, কারণ আমার ফোনের ক্যামেরা যা খুব একটা ভালো কিছু ফেসক্যাম তো হয় না। সো আর আমার কাছে সেরকম লাইটও নেই, আমাকে লাইটের জন্য ডে লাইটেরই ভরসা থাকতে হয়। আর এখন যেরকম হারে মেঘলা হয়ে রয়েছে, হচ্ছে না ফেসক্যাম ভালো হবে। যদি রাতেও করি তাও ফ্যানের আওয়াজ, ইলেকট্রিক্যালি আমি তো রেন ফরেস্টে থাকি, চারিদিকে ঝিঝি পোকার এত আওয়াজ হয় যে নয়েজ ক্যান্সেলেশন হবে না, এই দিয়ে তো নয়েজ ক্যান্সেলেশন হবেই না। অনেস্টলি আমি শ্যুট করে ফেলতাম অনেক ভিডিও যদি এই হারামজাদা বৃষ্টিটা এসে লাইটটা খারাপ না করতো। অ্যান্ড ডোন্ট নো অ্যাবাউট ইউ গাইজ, আমার মানে বর্ষাকালকে জাস্ট অসহ্য বিরক্তিকর বাজে লাগে। প্রচুর মানুষরা এরকম বলবে যে বর্ষাকাল তো রোম্যান্টিক টাইম, বর্ষাকাল একটা মানে মনোরম ওয়েদার। দেখো একটা কথা, বর্ষাকালে আমার আমাকে সাঙ্গ দেওয়ার জন্য এই জিনিসটা ছাড়া আর কিছু নেই। সো এটাই স্বাভাবিক যে আমার বর্ষাকাল পছন্দ হবে না। বর্ষা এবং বৃষ্টির প্রতি ভালোবাসা এবং আমার বয়সের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে বলতে পারো। যত বয়স বাড়ছে বর্ষার প্রতি ভালোবাসাটা ততই কমছে। মানে একসময় যখন ছোটো ছিলাম তখন কী হতো, বর্ষার মধ্যে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগতো, কাদার মধ্যে তো লিটারালি শুয়ে পড়তাম। যত বড় হচ্ছি বয়স বাড়ছে, জ্ঞান হচ্ছে যে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, শরীর খারাপ করলে ট্যাকেট পয়সা খরচ করে আমাকে ওষুধ আনতে হবে, এই চিন্তাটা যখন থেকে মাথায় ঢুকেছে বর্ষার প্রতি ভালোবাসাটা পেছন দিয়ে বেরিয়ে গেছে। না ডোন্ট গেট মি রং, পৃথিবীতে এমন প্রচুর মানুষ রয়েছে যারা বর্ষাকালকে খুব পছন্দ করে, কেন কে জানে। চারিদিকে এত স্যাঁচাতে ওয়েদার, সব জায়গায় জল কাদা ভিজে, মানে দেখো ওয়েট ইজ গুড ওনলি ওয়েন ইটস ওকে। কিছু বিশেষ কারণ রয়েছে যার জন্য আমার মানে বর্ষাকালটা জাস্ট অসহ্য লাগে। ফার্স্টলি মানে বৃষ্টির জন্য যে বাড়ির মধ্যে বসে থাকা, কোথাও বেরোতে না পারা, দ্বিতীয় সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ। ইনফ্যাক্ট একটা ঘটনা রয়েছে, কবে তখন আমি মনে হয় ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ি, আমি টিউশন পড়তে গেছিলাম একটা অন্য স্টেশনে, মানে আমি যেখানে থাকি সেখানে নয়, তার থেকে দু তিন স্টেশন পরে। সেখানে বৃষ্টি হয়ে গেছে, এবার আমি ফোনে কথা বলছি এবং আমার পুরো কনসেন্ট্রেশনটা ফোনেই ছিল, ওভাবে তাকানোর কিছু নেই, বাড়ি থেকেই ফোন করেছিল, ঠিক আছে। হঠাৎ করে একটা ক্রাক করে বাজ পড়লে আমি ও মাগো বলে মানে দুপা পিছিয়ে এসেছি। সাডেনলি দেখি পাশে একটা মেয়ে, আমি জানি না আমার থেকে বড় কি ছোটো, মানে হাইটটা ছোটো ছিল, বাট আমার হাইট তো আবার জায়গান্টিক, সো আমার কোনো ভরসা নেই, হয়তো বয়সে বড় হতে পারে। সেটা একটা মেয়ে পাশে দাঁড়িয়েছিল, ওটা বলার পর আমার দিকে দেখা, দু থেকে তিন সেকেন্ড কোনো এক্সপ্রেশন নেই, মানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ কে 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 করে হেঁচে দিয়ে চলে গেল, মানে কি আমি কি জোকার? আর একটা জিনিস যেটা জন্য বৃষ্টি আমার সব থেকে বাজে লাগে, দ্যাট ইজ পিছু। বিশেষ করে আমার মতো মানুষ যারা মোটামুটি 100 কেজির উপর ওজন, তারা খুব ভালোই জানে যে পিছলে যদি একবার পিছলে যায় আমাদের মানে শারীরিক আঘাত কম, মানসিক আঘাত বেশি লাগবে। মানে আমরা যখন পড়ে যাই বাকিদের কাছে সেটা স্ট্যান্ড আপ কমে যায়। এর থেকে আরেকটা ঘটনা মনে পড়লো, তখন আমি কিসে পড়ি 8 কি 9, খুব একটা বেশি বয়স না, সকাল 8টায় আমাদের পড়া থাকতো টিউশন এবং সেদিন বৃষ্টি হয়েছিল। আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, ওটা ঢালাই রাস্তা ছিল, এবার একটা জায়গায় ঢালাই রাস্তা এরকমভাবে নিচু হয়ে গেছিলো বা খুঁড়ে গেছিলো, ভেঙে গেছিলো, সেই জায়গাটা গর্ত হয়ে গেছে, সেখানে জল জমে রয়েছে। আমি রাস্তার এক ধার দিয়ে হেঁটে যাচ্ছি, দেখছি সামনে জল, হ্যাঁ যে জলের উপর দিয়ে তো হাঁটবো না, মানে লাইনে পড়ি, তখন আর অত ছোটো নয় যে জলে গিয়ে ঝাঁপাবো। যাই হোক টিউশন পড়তে যাচ্ছি, একদম পরিষ্কার টুস্কার জামা প্যান্ট হাঁটু অবধি ফোল্ড করা, দেখলাম জলের মধ্যে দিয়ে হাঁটবো না, সাইড দিয়ে হেঁটে যাই। কোত্থেকে শালা এক মটকট গাড়ি এসে ঠিক জলের উপর দিয়ে গেলো এবং পুরো জলটা আমার গায়ে। তখন আমি এতটা উচ্ছন্নে যাইনি যে ড্রাইভারের মা বাপ তুলে গালি দেবো, বাট সিরিয়াসলি যদি এটা আজকের দিনে হতো সেদিন মানে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির কাঁচটা ভেঙে ড্রাইভারের ওই গর্তের পাশে অনেক জায়গা রয়েছে রাস্তায়, একটা গাড়ি নেই, গাড়িটা চাইলেই কিন্তু সাইড দিয়ে ওভারটেক করতে পারতো, কিন্তু না গাড়ির ড্রাইভারের পেছনে চুলকানি ছিল, সেটাকে জলের মধ্যেই চালাতে হবে।
এবং এই জিনিসটা আজ অব্দি কেউ জানে না, ইনফ্যাক্ট আমার বাড়ির লোকও জানে না। দ্যাট ইজ সেদিন আমি পড়তেই যাই, ওই গায়ে কাদা জল লাগার পর একটা পার্কে গিয়ে ঠিক ততক্ষণ বসেছিলাম যতক্ষণ পড়ানো হয়, মানে 8টা থেকে 10টা, মানে 2 ঘন্টা বসেছিলাম। তারপর বাড়ি এসেছি, এসে বলেছি যে আসার পথে হয়েছে। সবথেকে বড় একটা কারণ যেটার জন্য মোটামুটি সব বাঙালি এখন বর্ষাকালকে ঘৃণা করে, দ্যাট ইজ ঠিক পঞ্জিকা দেখে দেখে বর্ষা বৃষ্টি পুজোর দিনেই হবে, মানে হতেই হবে। এটা মোটামুটি কবে দেখে তাও গত 3-4 বছর তো এরকমই দেখে আসছে, যে প্রত্যেক পুজোর বৃষ্টি। আর একটা জিনিস সত্যি বলতে কি, বর্ষাকাল অতটা খুব একটা খারাপ নয়, যদি ভেবে দেখো যে হালকা বৃষ্টি হলো, তারপর হালকা হাওয়া হলো, মেঘ টেঘ সব কেটে গেলো, এটা সুন্দর আবহাওয়া। হ্যাঁ, মনোরম আবহাওয়া হয়, কিন্তু একটাই সমস্যা, আমি যেখানে থাকি সেখানে মানে বর্ষা আর লোডশেডিংয়ের ওতপ্রোত সম্পর্ক, ঠিক আছে? মানে দুফোঁটা বৃষ্টি মাটিতে পড়লেও কি না পড়লো, কারেন্ট বিল আচ্ছা চলতে হো দুহামি ইয়াদ রাখ না মাদার চু। হ্যাঁ, সেই সেক্সি লাগ রা থা ব্যাস। হ্যালো, তো ওভারঅল মাই ওপিনিয়নই আমার বর্ষাকাল খুব একটা ভালো লাগে না, আমার শীতকাল সেক্ষেত্রে বেশি ভালো লাগে, আমি বাইরে প্রচণ্ড ঘুরতে পারি। সো দ্যাটস জাস্ট মাই ওপিনিয়ন, তোমরা নিজের ওপিনিয়ন জানাতে পারো কমেন্টে যে তোমাদের বর্ষাকাল ভালো লাগে কি না, এবং যদি লাগে কেন লাগে, মানে জাস্ট কেন, কীভাবে তোমরা বর্ষাকালকে পছন্দ করো আমি বুঝে নেব। যাই হোক, কমেন্ট জানিয়ে নিচ্ছে, এবং আমি এটা যথাযথ সময় এডিট করে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ভিডিওর ওপর কাজ চলছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তখন জন্য বাই বাই।